শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী সাত দিনের মধ্যে ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল থেকে করিমগঞ্জ জেলায় সকাল সাতটা ত্রিশ থেকে শুরু হবে স্কুল আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন জেলা শাসক গরমে বরাক সহ পুরুষে রাজ্য গরম আরও বাড়বে বাড়বে তাপমাত্রা বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি লালায় মারপিট প্রাণঘাতী আক্রমণে গ্রেফতার বাবা ছেলে জেল হাজতে বহু প্রতীক্ষিত শিলচর বেতুকান্দি বাদের সংস্কার সহ সমস্যার স্থায়ী সমাধান হল আজ আগামী ১৫ জুন সকাল এগারোটায় কাসার শাসকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ চাকরির ইন্টারভিউ আগামী পনেরো জুন বিস্তারিত থাকবে প্রতিবেদনে সার্কেল অফিসার গেরাও করার হুমকি নেতাদের দখলে লেবার পুঁতাল জিপির অরুণোদয় প্রকল্প বঞ্চিত প্রকৃতরা এক চাঞ্চল্যকর ঘটনা সৎ মাকে খুন করে বাড়ির পাশে পুঁতে রাখল মেয়ে তীব্র চাঞ্চল্য এলাকায় রাজ্যে আজ এক মর্মান্তিক ঘটনা বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ প্রাণ গেল বিদ্যুৎ কর্মীর এবং শেষ খবরটি বিনামূল্যে চিকিৎসা আজ উদারবন্দে পি এম এ ওয়াই কার্ড বিতরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ জেলায় আগামীকাল থেকে সকাল সাতটা ত্রিশ থেকে শুরু হবে স্কুল বরাক উপত্যকার কাসার জেলার পর আজ করিমগঞ্জ জেলায় ঘোষণা তীব্র গরমের জন্য এই সিদ্ধান্ত করিমগঞ্জ জেলা শাসকের এক বিজ্ঞপ্তি জারি করে জেলা শাসক জানিয়েছেন জেলার সব সরকারি এবং বেসরকারি স্কুলের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে প্রাথমিক স্কুল শুরু হবে সাতটা ত্রিশ থেকে এবং চলবে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এদিকে উচ্চ প্রাথমিক স্কুল শুরু হবে সাতটা ত্রিশ থেকে এবং চলবে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এদিকে হাই স্কুল শুরু হবে সাতটা ত্রিশ থেকে এবং চলবে একটা পনেরো মিনিট পর্যন্ত এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে আজ এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আগামী এক সপ্তাহের ভেতরে ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চমাধ্যমিকের ফলাফল মাজুলিতে মুখ্যমন্ত্রী আজ এই বড় ঘোষণা করেন আগামী সাত দিনের ভেতরে পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা ফলাফল উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচএসের ফলাফল নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন ছাত্রছাত্রীরা আগামী সাত দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গরমের হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর রাজ্যের অধিকাংশ জেলায় তীব্র গরমের মতো পরিস্থিতি আরও প্রায় সপ্তাহখানেক ধরে বজায় থাকার সম্ভাবনা এরই মধ্যে আবহাওয়া দফতরের অনুমান আজ সকাল থেকে তীব্র গরমের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর কিন্তু প্রচণ্ড গরম থেকে আপাতত রক্ষা নেই বরাক উপত্যকা সহ রাজ্যবাসীর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় গরমের মাত্রা আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে খাসার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী পনেরো জুন সকাল এগারোটায় শিলচরে অতিরিক্ত জেলা উপায়ুক্তের কক্ষে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক অস্থায়ী পদে মহিলা কাউন্সিলর বেতন পনেরো হাজার ক্যাশ ওয়ার্কার বেতন চৌদ্দ হাজার পুরুষ আইটি স্টাফ বেতন তেরো হাজার মাল্টি পারপাস মহিলা ওয়ার্কার বেতন দশ হাজার মহিলা সিকিউরিটি গার্ড বেতন নয় হাজার পদে নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এর পরিপ্রেক্ষিতে এই পদগুলিতে নিয়োগে ইচ্ছুকদের তাদের যাবতীয় মার্কশিট সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি সহ তিন কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে বিস্তারিত বিবরণ কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বাড়ির পাশের জমিতেই মাটি কুড়ে মহিলার মৃতদেহ উদ্ধার হল এই ঘটনায় চাঞ্চল্য সরালো জলপাইগুড়ি জেলার কোতোয়ালিতে মৃত মহিলার নাম লক্ষ্মী মাঝি সৎ মাকে খুন করে মৃতদেহ মাটিতে পুঁতে দেবার অভিযোগ উঠেছে তারই সৎ মেয়ের বিরুদ্ধে ঘটনার তদন্তে কতওয়ালি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত জমিদার পাড়া এলাকায় অভিযোগ জমিদার পাড়ার বাসিন্দা লক্ষ্মী মাজিকে কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছিলেন না এমনকি বাড়িতেই তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না বিষয়টি নিয়ে সন্দেহের দানা বাঁধে স্থানীয়দের পরে কোতোয়ালি থানার পুলিশকে খবর স্থানীয়রা শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে বিরাট বাহিনী এসে লক্ষ্মী দেবীর বাড়িতে তল্লাশি চালায় এরপর বাড়িতে ঢুকার পরে গন্ধ সরায় লক্ষ্মী দেবীর সৎ মেয়ে পিঙ্কিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পিঙ্কি জানায় তার সৎ মা অসুস্থ ছিল মারা যাওয়ার পর কাউকে না জানিয়ে বাড়ির এক কুনায় পুঁতে দিয়েছে পিঙ্কির দেখানো জায়গাতে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে এদিকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অসীম রায় বলেন বিরাট একটা অপরাধ সংগঠিত হয়েছে আমরা চাই পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক কোতোয়ালি থানার আইসি বলেন মাটি কুড়ে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে পর শিলচর বেতুকান্দি বাদ সংস্কারের কাজ নিয়ে গোটা শহর জুড়ে বিতর্কের জ্বর উঠেছিল জনগণের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাদ সংস্কারের কাজ শুরু করেন যার দরুন বহু বাদের সংস্কার সহ সমস্যার স্থায়ী সমাধান হল আজ অর্থাৎ রবিবার বাদের সংস্কার কার্য যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ করার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ বিদ্যুৎকর্মীর রাজ্যে আজ রঙ্গিয়ার বঙ্গালী খুচিতে ঘটে এই অঘটন ওই বিদ্যুৎকর্মীর নাম হামিদুর রহমান তিনি একটি কারখানায় মেরামতের কাজ করার সময় এ ঘটনাটি ঘটেছে এদিকে ঘটনার পর স্বস্তি হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় একাংশ উত্তেজিত লোক এক বিদ্যুৎ কর্মীকে মারপিট করেন এদিকে এই ঘটনার উত্তেজনার পাশাপাশি শোকের সায় নেমে আসে এলাকায় মহিলাদের সম অধিকার রয়েছে বলে যতই গোলাবাজি করা হোক না কেন পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় মহিলারা আজও বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত মহিলা সমাজকে নিজের পায়ে দাঁড় করতে কেন্দ্র এবং রাজ্য সরকার নেহাত গরিব বিধবা যাদের বিয়ের বয়স পার হয়ে গেছে বিকলাঙ্গ অসহায় সর্বহারাদের জন্য বিভিন্ন প্রকল্প বরাদ্দ করলে প্রকৃতদের কপালে সিটে ফুটা জুটলেও অধিকাংশ বিত্তবান গাড়ি বাড়ি অট্টালিকা তাকা চাকরিজীবী এবং পেনশনপ্রাপ্ত পরিবারের মহিলারা এসব সুবিধা বুক করে আসছেন উল্লেখ্য প্রকৃত মহিলারা প্রকল্প থেকে বঞ্চিত হয়ে গত ত্রিশ মে গণস্বাক্ষরিত এক অভিযোগনামা কাটিগড়া সার্কুল অফিসারের হাতে তুলে দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার লেবার পুতা জিপি কার্যালয়ে গেরাও করেন শত শত মহিলা সরকার দুর্নীতি মুক্ত করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেলেও বিরামহীন দুর্নীতি চলছে কাটিগড়া ব্লকের ইন্দোবাংলা সীমান্তের লেবার জিপিতে আগামী দুই তিন দিনের ভেতরে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে না দিলে কাটিগড়া সার্কুল অফিস গেরাও করে আইনের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন অরুণোদয় থেকে বঞ্চিত মহিলারা মারপিট এবং প্রাণঘাতী আক্রমণে অভিযুক্ত বাবা এবং ছেলেকে গ্রেফতার করল লালা পুলিশ গতকাল গাগলাসোরা বাগানে তাদের আক্রমণে গুরুতর জখম হন প্রদীপ রবিদাস নামের এক ব্যক্তি তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রাণঘাতী আক্রমণের দায়ে পুলিশ আকাশ কর্মী এবং তার বাবা শেকু কর্মীকে গ্রেফতার করে আদালতে শপর্দ করে আদালত থেকে বাবা এবং ছেলেকে জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে এবার শেষ খবরটি বিনামূল্যে চিকিৎসা আজ উদারবন্দে জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উদারবন্দের ব্লক অডিটোরিয়াম হলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দশজন সুবিধাভোগীদেরকে আনুষ্ঠানিকভাবে পি এম জে এ ওয়াই আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয় আজ অর্থাৎ রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে বিধায়ক মিহিরকান্তি শম বলেন দুই সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে বহু প্রকল্প গ্রহণে দেশ উন্নয়নের দিকে বহু দূর এগিয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন